সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘুরছি, দেখছেন প্রকৃতি এবং রাস্তা ঘাট। আমি মূলত এসেছি হায়দ্রাবাদের সঙ্গে, তিনি আজকে একটি খামারে এসেছেন। আজকে এই খামার থেকে তিনি গরু দেখবেন, কিনবেন, আমরা সেই তথ্যগুলো দেব। এই যে দেখছেন নক হয়েছে, দরজা খুলেছে, হাতে ভাই ঢুকছেন, সঙ্গে আমিও ঢুকছি। দেখছেন খামারটি, গরুর খামারটি দেখছেন আপনারা। এখানে ষাঁড় গরু রয়েছে তিনটি, দুধের গাভী রয়েছে দুটি, আমরা দেখছি। এগুলোর বয়স কেমন? আপনি বলতে পারবেন না? আলাদা কিনছেন? দেশি বাচ্চা হয়ে গেল কেন? ক্রস গরুর বাচ্চা সহ কিনছেন, দেখে শুনে কিনছেন যে দেশি বাচ্চা, দেশি বাচ্চা। কেমন দুধ হয় এটার? দুধ ভালোই হয়। মানে কত লিটার হয়? কত লিটার? সাত লিটার। বয়স কেমন দুধটা? বয়স দুই দাঁত। আর এটা? গরু বিক্রি করছেন কেন? গাভী, মানে গাভী আরো কিনবেন? আরো কিনবেন গাভী? মানে এখন কি দুধের খামার করবেন? কেন, কারণটা কি? দুধের খামারে লাভ বেশি না? হ্যাঁ, গাভী গরুর এখন মানে এক লাখ পুরাপুরি, এক লাখ টাকা। এটা একটু বেশি হবে। এটা এটার দুধ কতটুকু বললেন? হ্যাঁ, আপনারা কি যোগাযোগ করেনি? আপনারা তো পশু সম্পদ অফিসে যোগাযোগ করলে অবশ্যই, যেহেতু আপনাদের খামার আছে আপনারা অবশ্যই পেতেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা আপনারা এটা পান? না, সরকার টাকা দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা, আমরা আমরা আপনার কথাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। দর্শক, আমরা আচ্ছা আচ্ছা, এখানে দরদাম চলছে, দেখি আমরা কেমন দাম। কত চাইছেন? তিনটা? তিন লাখ? তিন লাখ চেয়েছেন। কোনটা? এটা
কটা দিন থাকলে জব করা যেত কটা দিন থাকলে তুমি এখন গাবি গরু কি সমস্যা হয় মানে এই কারণে মানে একটু পালতে একটু সমস্যা শিকল ছিঁড়ে ফেলে করুণ অবস্থা করে মানে মহিলা মানুষের জন্য কষ্ট হয় যেহেতু আপনার কাজের লোক নেই গরু আমার তিনটা বড় এইরকম বড় তিনটা এক সপ্তাহ খাবারটা খাওয়া বদলা খাবার টাকা কই কম এক সপ্তাহ করে 600 টাকা খাচ্ছে গরু এক সপ্তাহ আগে দিন সমস্যা কি খাবার টাকা দিয়ে দাও অসুবিধা তুই আর কয়েক তুই কেমন হল ঠিক করে দাম চাই তুই এখন একটা কজে এই দাম হলে আমি দিম তাহলে আমি চিন্তা ভাবনা করি 4,000 গরু আইডিয়া করিস না গরু হইলে হইল না তুই দাম লাগাই কি দাম লাগাচ্ছিস কমন মাংসের দাম লাগাই এই গরু দুটা ঠিক আছে দেখা ওই গরুটা তো এটা আইডিয়া করছেন 4 মন এটা তো 5 মন হবে এটা বড়টা 6 মন হবে কত হবে 5 মন পাঁচে ধর কত হবে আপনি বলছেন তিনটাই 12 মন অনেক নিলেন না এখান থেকে বুঝা যাবে না ওটা কমে ধরলাম প্রথম দেখতেছেন এরকম হয় এরকম আচ্ছা তাহলে কি বলছেন যে খুঁড়ায় উঠে আবার নতুন করে হয় অনেক সময় হয়ে যায়
এটা নাই যে দামে এটা নতুন কাটছে ওটা নতুন কাটছে এটা এটা কাটছে আর ওই যে ওটা হবে ওই সামনে ডাইনারটা হ্যাঁ আজকে মানে পুরোটা উঠে গিয়েছে এটা হ্যাঁ এটা একটা পিছনে একটা উঠে চলো হ্যাঁ এটা এখন নতুন আমার জুলুম দেখে নাহলে গাইগুলার সাথে বাচ্চা গুলা মান্দা সময় তুই একটা তোর কথা থাকলে মোরোটা তো হচ্ছে 65 করে দাও আমি তো আমি তো 25 ধরা দিতে দা আসি যা মোর খাবার কয় টাকা লাগে দাও তো 25 ধরা আমি দিয়ে দিব যা 25 ধরা দিয়ে দিব যা 260,000 হায়দার ভাই আর 265,000 টাকা খামারে এই যে দরদাম চলছে তিনটি গরু না শুন আমি তোকে মিথ্যা বলবো কত দিলেন কত টাকা 2,62,000 2,62,000 তিনটা গরু তিনটা আচ্ছা আপনি দেখে একটু ওই যে দেখছেন দর্শক 2,62,000 টাকায় হায়দার ভাই গরুগুলো কিনে নিলেন আমরা আপনাদের দেখালাম হায়দার ভাই আপনি এখন বলেন এই যে এখন বর্তমানে আপনি তো নেবেন আরো পরে হ্যাঁ দেখি কি হবে দেখি এই বেলা যদি ইনশাল্লাহ এর আগে গরু লাভ করতে পারি নাই হ্যাঁ দেখি এটা কি হচ্ছে গতবারও তো আপনি ঈদে এখান থেকে গরু কিনেছিলেন গত ঈদেও নিয়েছিলেন এটাও এটাও ঈদের জন্য এই তিনটাও ঈদের জন্য হ্যাঁ না ঈদের জন্য একটা না হলেও দুটো যদি নিয়ে যাওয়া যেতে পারি হ্যাঁ ঠিক আছে আর যদি দুটো সুযোগ পারি একটা নিয়ে যাবো কালকে শুক্রবার একটা নিয়ে যাবো দর্শক দেখলেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম হায়দার ভাই যে খামার থেকে গরুগুলো কিনলেন এই তিনটি গরু 2,62,000 টাকায় উনি কিনে নিলেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসুন যেমন